যত তোমরা এই অসংগঠিত শ্রমিকরা যাতে সংগঠিত থাকতে পারে, অসংগঠিত শ্রমিকরা যাতে সংগঠিত থাকতে পারে, এই মন্ত্রকে তার জন্য তোমরা যত বুঝবে তত তোমাদের উপকার হবে। আর তোমাদের উপকার হলে কার উপকার হবে? আমাদের উপকার হবে। সমস্ত পরিবার যদি আনন্দে থাকে, শান্তিতে থাকে, সুখে স্বচ্ছন্দে থাকে, তাহলে আমরা সবাই খুশি হব। তাই এই যে ছবি নিয়েছিস, আচ্ছা তাহলে হয়ে গেল। এরপরে দিচ্ছে অসংগঠিত বিড়ি শ্রমিকদের শিক্ষিত করবার জন্য, সংগঠিত করবার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে যে পরিকল্পনা নেওয়া হয়েছে আজকে এই শিবির তারই অঙ্গ। আসলে বিড়ি শ্রমিকরা তারা বিড়ি বাঁধার সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তা সম্পর্কে সম্যক অবহিত নয় এবং এর ফলে তাদের নিজেদের স্বাস্থ্যের ক্ষতি হয় এবং তারা নিজেরা অনেক বিপদে পড়ে। এছাড়া তারা তাদের ঘরের কাজ করে, এই সময় তাদের স্বামীদের যদি কোনো বিপদ হয় তাহলে তারা রক্ষা পাবে কী করে? তার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের আইন আছে রক্ষা কবচ হিসেবে। সেই সুযোগ সুবিধাগুলো তাদের জানা দরকার, পরস্পরকে বলা দরকার, এই তাদেরকে সেই সচেতনতার জন্য এই শিবির এভাবে করে তাদের সচেতন করে দেওয়া হয়েছে যাতে তারা এগুলো পরস্পরকে বলতে পারে আর নিজেদেরও কাজে লাগতে পারে। কোন বিষয়টাকে আপনি উল্লেখ করলেন যারা এই সতর্কতা অবলম্বন সেগুলো করবে? প্রথম সতর্কতা হচ্ছে যে ওরা মুখে মাস্ক লাগিয়ে বিড়ি বাঁধা উচিত। তার কারণ সূক্ষ্ম পাতা থেকে যে সূক্ষ্মভাবে সূক্ষ্ম রস আস্তে আস্তে বেরিয়ে আসে সেটা ওদের লাংসে পৌঁছে যায়। প্রতিদিন ওরা 100, 150, 200, 1000, 2000 বিড়ি বাঁধে তাদের প্রত্যেকে, এবং এটি যাতে লাংসে প্রচণ্ড ক্ষতি হয় এবং এর ফলে তারা অকালে মৃত্যুমুখে পতিত হবে, এই সতর্কতা তাদের অবলম্বন করা উচিত সবাইকে। এছাড়া দ্বিতীয় হচ্ছে যে ওরা যদি সংগঠিতভাবে থাকে তাহলে ওরা ওদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য পাবে, স্বাস্থ্যের জন্য আর্থিক সাহায্য পাবে, বাড়িঘর তৈরির জন্য আসতে সাহায্য পাবে। এই সুযোগগুলো আমরা সংগঠিতভাবে হলে এগুলো করতে পারি, করেওছি বেশ কিছু, এদেরও সংগঠিত করছি যাতে এরা গোটা ব্যাপারটা সম্পর্কে সচেতন হয় এবং এই সুযোগ সুবিধাগুলো পায় তারা। বিভিন্ন রকম বার্তা দেওয়া হচ্ছে, কী কারণে বা কী লক্ষ্য নিয়ে করছেন? আমরা কোটালিয়া জয়নগরী স্পোর্টিং ক্লাব এবং ভোগপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা এই কাজগুলো দীর্ঘদিন ধরে করে আসছি। তা আমরা চাই এলাকার সমস্ত মহিলাদের আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম তাদের কর্ম থেকে আরম্ভ করে এবং বাস্তব জীবনে যা যা প্রয়োজন যেগুলো করলে ভালো হবে, শিক্ষা, স্বাস্থ্য, পদ, পানীয় জল,
এইগুলোর ব্যবহার থেকে আরম্ভ করে এগুলো কীভাবে কীভাবে করতে হয় সেই শিক্ষাগুলো সাধারণভাবে আমরা মায়েদের এখান থেকে বিভিন্ন বক্তাদের মাধ্যমে আমরা সেই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। বিভিন্ন বক্তা আসেন, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সহ এখানে বিভিন্ন ডাক্তারবাবুরাও অনেক সময় এসে এই বক্তব্যগুলো দিয়ে যান আমাদের মায়েদের সব তাদের শিশু সন্তানকে কীভাবে সুন্দর সুস্থ সাবলীলভাবে তাদের মানুষ করা যায়, তাদের জীবনযাপন করা হয়ে যায়। এই সমস্ত ব্যবস্থাপনাগুলোকে আমরা লক্ষ্য করেছি যে এখানে অত্যন্ত জরুরি, তাই আমরা প্রতি বছর এই ধরনের ক্যাম্পগুলো করে থাকি এবং সরকারি উদ্যোগে সরকারি সহযোগিতায় আমরা এই কাজগুলো করে থাকি। মূলত কি বিড়ি শ্রমিকদের কী বার্তা দিচ্ছেন আপনারা? আমরা বিড়ি শ্রমিকদের ক্ষেত্রে আমরা তাদের বলি, তারা জানে না সরকারিভাবে রেটটা কত, সেটাও জানে না। বিভিন্নভাবে মালিকরা তাদেরকে অনেক সময় ভুল বুঝিয়ে বিভিন্নভাবে তাদের মজুরি প্রদান করে। এছাড়াও সেই মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার, তাদের স্বাস্থ্যটা কীভাবে ভালো থাকে তার জন্য যে মাস্ক পরে তাদের এই যে গুণগুলো নাকে যাতে না যায় সেই জন্য মাস্কগুলো যে পরতে হবে এই অভ্যাসটা করানো, তাদের হাত ধুয়ে যে কাজ করার পর হাত ধুয়ে তাদের ছেলেগুলোদের খাওয়ানো বা নিজেরা খাওয়া দাওয়া করা, পানীয় জলগুলো ব্যবহার করার সময় হাত পা ধুয়ে পরিষ্কার করে এগুলো করতে হবে, এগুলো আমরা দেখি। এছাড়াও তাদের যে স্বাস্থ্যের প্রতি একটা এ রয়েছে যার জন্য তাদের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন, বর্তমানে যদিও পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী কার্ডটাকে একেবারে ডোর টু ডোর করে দিয়েছে, তার আগে এগুলো আমরা জানিয়ে দিতাম যে বিড়ি শ্রমিকদের ক্ষেত্রে আলাদা করে তাদের স্বাস্থ্যসাথী কার্ড, তাদের বিভিন্নভাবে তাদের যে কেন মানে এই যে কোনো শ্বাস পাওয়া, এই শ্বাস পাওয়াগুলো করার জন্য তাদেরকে বুঝিয়ে দেওয়া যে শ্বাস পাওয়াতে সরকার দিত 25 টাকা এবং আমাদের নিজেদের দিতে হতো এই বিড়ি শ্রমিকদের 25 টাকা করে দিতে হতো, বর্তমানে সরকার সেটা পুরোপুরি দিয়ে দিচ্ছেন এবং